গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আসলে সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো সকালবেলা উঠে তো রান্না করেছে, তো চলেই গেছি, রান্নার কাজ তো প্রায় অর্ধেক হয়ে গেছে। তরকারি বসিয়ে জল দিয়েছি কষে টসে, আর রুটিটা কি এখন করব। আর আমার ফুগলি এখন ঘুমাচ্ছে, দেখো এই এতক্ষণ হাতের পরে মাথা দিয়ে গালের পরে আর একটা হাত দিয়ে চিন্তা করতে করতে ঘুমাচ্ছিল, এখন এরম পোজে ঘুমাচ্ছে। এই যে ঘুমাচ্ছে এইটুকুনি শান্তি, যেই ঘুম থেকে উঠবে শুরু হয়ে যাবে হাজার রকমের বদমাইশি। সবথেকে বড় কথা হচ্ছে এত ছোটাছুটি করে না, সবসময় ভয়ে ভয়ে থাকে, এই মনে হয় পড়ে গেল, আর মানে পড়েও যায় ধুপধাপ করে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করি। কী গো, সবাইকে একটু গুড মর্নিং বলো, বলো শোনা, বলবো না সবাইকে, বলো গুড মর্নিং ফ্রেন্ডস। বাচ্চা হয়ে যাচ্ছ তুমি, ওটা খাই না, এইবার আমি বক বক কিন্তু শোনো, দাঁড়া থামাচ্ছি। এই যে এইখানে আমার পতি দেবতা খাচ্ছেন, আজকে রান্না করেছি পার্শে মাছের ঝোল আলু দিয়ে। এই যে স্যার, স্যার একটু বলেন কেমন হয়েছে। ভালো হয়েছে, মানে ভারপ্রাপ্তটি ভালো হয়েছে। আর ওই যে ওইখানটায় আমার এক বালতি কাঁচা আছে, সেইটাকে এখন আমি বসবো কাস্তে নিয়ে। তো এই যে বাবু দোকান যাচ্ছে, তো বাবুকে কদিন খুব সকাল সকালই দোকান যেতে হচ্ছে, তার জন্য আমাকেও খুব সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে, ঘুম চোখে উঠে রান্না বসাচ্ছি, তো এত ঘুম পাচ্ছে পরে কি বলবো। আর তো ওদের দোকানে একজন স্টাফ নেই, তো সেই জন্য আর কি বাবুকে কদিন তাড়াতাড়ি যেতে হচ্ছে। আর ফুগলির সাথে আমি বকবক করছি, তো আমাদের পাড়াতে একটা বিয়ে আছে, তো প্যান্ডেল করেছে বলে রাস্তাটা একটু অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, বাবু তো দোকানে চলে গেলো, তো এবার আমি ঘরে যাই, ঘরে গিয়ে কাঁচা কুচিগুলি সেরে নিই, ওগুলোকে কেচে আবার ছাদে দিয়ে আসতে অনেকটাই জামাকাপড়। এই যে আমাদের ব্রেকফাস্ট, এটা হচ্ছে সোনুর ব্রেকফাস্ট, দুধ রুটি, আর আমার দুধ রুটি কিন্তু তার সাথে একটা কলা, এই হচ্ছে ব্যাপার, আগে সোনুকে খাওয়াই। তো এই যে দেখো আমি এখন রান্না করছি, এখনো এখন বাজে বেলা ১:৩০, এই যে করছি চচ্চড়ি, এই যে কপির ডাঁটা, মূলো, সিম, আলু, গাজর, সবচেয়ে এই চচ্চড়িটা হেভি সুন্দর লাগে, নামানোর আগে আবার একটু ধনে পাতা দিলাম, তো হয়ে গেছে, চলো নামিয়ে দিই। তো এই যে দেখো এখন বাজে ১:১০ মতো, তা আমি এখন রান্নাঘরে এখন রান্না করতে বিরক্ত লাগছে আমার। বাবু বললো বেগুন ভাজা খাবে, তাই এই যে দেখো এখন বেগুন ভাজবো। তো আজকে একটা বেগুন ভাজার টিপস দেবো তোমাদের, টিপসও বলা যায়, কম তেলে কী করে বেগুন ভাজা যায়, তো চলো দেখায়। তো দেখতেই পাচ্ছ গরম তেলের পরে আমি কিছু একটা দিলাম, তো এটা হচ্ছে কয়েক দানা চিনি, তো চিনি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এবার নুন, হলুদ মাখানো বেগুনগুলো আমি দিয়ে দেব। তো এই চিনিটা দেওয়ার ফলে কী হবে বলো তো, এই বেগুন ভাজায় কিন্তু তেল একদমই টানবে না, আর এই চিনিটা যদি না দিতাম তাহলে কিন্তু আমার এই তিন পিস বেগুনে কিন্তু পুরো তেলটাই টেনে নিত। তো চিনি দেওয়ার ফলে কিন্তু কী বলো তো, আমার সমস্ত বেগুনটাই এই তেলেই ভাজা হয়ে যাবে, প্লাস আমার তেল থেকেও যাবে। এবার যারা ভাবছো যে হয়তো চিনি দেওয়ার ফলে বেগুনটা হয়তো মিষ্টি হয়ে যাবে, একদমই কিন্তু তা হবে না, মানে মিষ্টি হওয়ার কোনো চান্স নেই, জাস্ট কয়েকটা দানা দিয়েছি চিনি। তো পটল ভাজার ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেমন ধরো বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, এইগুলোতে প্রচুর পরিমাণে তেল টানে, তো সেহেতু এইগুলোতে যদি চিনি একটু দিয়ে মানে করা যায় তাহলে তেলটা কিন্তু একদমই টানে না। আর এটা হচ্ছে আমার বেগুন ভাজা, আমি আবার প্যাংসা বেগুন খাই না, তো সেই জন্য আমি একটু চিনি ভালো করে বেগুন ভাজায় মাখিয়ে নিলাম। তো এই যে দেখো আমি এখন খাচ্ছি, এটা কী বলো তো, এটা হচ্ছে বালুশাই। তো আমি আজকে বাবুকে বলেছিলাম, তো বাবু নিচ্ছে, আর এটা সবসময় পাওয়া যায় না এই মিষ্টিটা, আর এই শীতকালের টাইমটাই করে, তো চলো খাই দিই কেমন টেস্ট। অসম, তো চলো এবার দেখি ঢাকাটা খুলে আমার বেগুন ভেজার কী কন্ডিশন। তো এই যে দেখো আমার বেগুন ভাজাগুলো কি সুন্দর হয়ে গেছে একদম। তো চলো আমি আমার নেক্সট বেগুনগুলোকে ভেজে নিই, মানে এইগুলো হচ্ছে আমার বেগুন ভাজা এই তিন পিস। তো জানি বেগুন ভাজা খেলেই আমার মুখ টুক চুলকাতে শুরু করবে, কিন্তু তাও আমি আজকে লোভে লোভে খাবো। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও মানে আমার এই মানে টিপসটা তোমাদের কাজে লাগলো কিনা,
আর অবশ্যই একবার হলে অ্যাপ্লাই করবে। তো চলো, গুড নাইট, সুইট ড্রিম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।